আমরা একটি ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন চাচ্ছি। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার ক্রেডিবল করতে হবে। আমাদের নির্বাচনে কিন্তু বাইর থেকেও থাবা হাত এসে পড়েছে, তারা থাবা বিস্তার করে রেখেছে। আমাদের অর্থনীতি, আমাদের ভবিষ্যৎ, আমাদের অনেক কিছুই রক্ষা করতে হলে এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার ক্যাডেবল করতে হবে। এবং আমরা আশ্বস্ত বোধ করছি যে বিদেশিরা যারা একটি জিনিস জানে, সভরেইন, পৃথিবীর কোনো স্টেটই, দু চারটি স্টেট ছাড়া কোনো স্টেটই সভরেইন না, এটা সত্য। এটা বললে অনেকে মনে কষ্ট পাবেন, কিন্তু সভরেইন যে এটাও কিন্তু একটি আপেক্ষিক ধারণা। আমাকে যেভাবে ইউনাইটেড স্টেটস কমান্ড করতে পারে, আমি ঠিক সেইভাবে ইউনাইটেড স্টেটস ও ওয়াশিংটনে গিয়ে হামকে ধুমকে করতে পারছি না, এটা একটা বাস্তবতা। তো আমাকে বাঁচাতে হলে, আমার জনগণকে বাঁচাতে হলে, আমার গার্মেন্টসকে বাঁচাতে হলে, আমার সাধারণ জনগণকে বাঁচাতে হলে, যে দাবিটা আমাদের জনগণের এবং পাশাপাশি বাহিরের, ওরা খুব বেশি দাবি করেনি, ওদের একটাই দাবি যে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হতে হবে। এবং এখানে কোনো রকম কারচুপির আশ্রয় নেওয়া যাবে না। সিল মারাটাও কিন্তু আমাদের নির্বাচনের সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে। এটা মন্দ সংস্কৃতি যে পশু শক্তি ব্যবহার করা, কালো টাকা ব্যবহার করা এবং এই ধরনের কারচুপি করা দীর্ঘদিন ধরে চর্চার মাধ্যমে একটা অপসংস্কৃতির চর্চা হয়ে গেছে। ক্রমান্বয়ে আমাদেরকে ওর থেকে বেরিয়ে আসতে হবে। এই সকল ক্ষেত্রে আমরা নিরন্তর চেষ্টা করছি। আমরা নির্বাচন কমিশনকে, কমিশন থেকে প্রতিশ্রুতি দিয়েছি যে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য করার জন্য নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করবে। এবং সরকার, আমরা কিন্তু নির্বাচন কমিশন এককভাবে কখনোই করতে পারি না, আপনাদের উপর নির্ভর করতে হচ্ছে, প্রশাসনের উপর নির্ভর করতে হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করতে হচ্ছে। এবং তাদের সহায়তা ছাড়া নির্বাচন কমিশন এককভাবে নির্বাচন করে না, করতে পারে না। তো সকলের আন্তরিক ও সৎ এবং সাহসী সহায়তা আমাদের লাগবে। এই জন্যই আমরা আশা করব যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলে চোখ কান খোলা রেখে সৎভাবে তাদের দায়িত্ব পালন করবেন। 300টি ইলেকটোরাল কমিটি করা হয়েছে প্রথমবারের মতো এই আমাদের সময়ে। এটাও রিফ্লেক্ট করে যে আমরা সত্যিকার অর্থে ভিজিলেন্সটা চাচ্ছি। বিচারকরা যেভাবে সাহসী হয়ে ভিজিলেন্স করতে পারবে, অনেকে হয়তো করতে পারবে না। যেটা আমরা বলেছি, আমি প্রশাসনেরও কাজ করেছি, বিচার বিভাগেরও কাজ করেছি, সহকারী জজ হিসেবে কোনোদিন কোনো জেলা জজ আমাকে কোনো মামলার বিষয়ে, আমার কাজের বিষয়ে কখনো কোনো আদেশ বা মন্দ পরামর্শ দেননি। পরামর্শ দিতে পারেন যে কীভাবে বিচার করতে হবে ইত্যাদি, কিন্তু প্রভাবিত করার চেষ্টা করেননি, প্রভাবিত করেননি, করার চেষ্টা করেননি। বিচার বিভাগের ঐতিহ্যে এই জিনিসটি নেই।